আসলে আজকে হঠাৎ করে আমার একটা যাত্রার প্ল্যান হলো। তো যাত্রাটা হচ্ছে আমার একটু বিজনেস পারপাসে আমি যাচ্ছি ঢাকা টু চিটাগাং। সবসময় ট্যুরে যাই, নিজের ভেহিকেল থাকে, বাইক থাকে। আসলে এই জার্নিটা অথবা এই প্ল্যানিংটা আমার এমন, সেখানে আমি হয়তো আমার মোটর সাইকেল নিয়ে যেতে পারবো না। সো বেছে নিলাম, অনেক বছর বছর পর, কত বছর আগে এই জার্নি করেছি জানি না, সো আজকে আমি যেতে যাচ্ছি ঢাকা টু চিটাগাং ট্রেন জার্নি। আর এই তো দেখি, আমার ট্রেন হচ্ছে রাতের 11:30টার সময় ট্রেন। অনেকদিন পরের এক্সপিরিয়েন্স ট্রেনে ওঠা, বেশ ভালো রিলায়েবল জার্নি লাগে ট্রেন জার্নিটা। সো দেখি, অনেকদিন পরে ট্রেন জার্নির একটু মজাটা নেই, কেমন লাগে। নিশ্চয়ই ভালো লাগবে, যেহেতু এই জন্য আমি নাইটের ট্রেনটা বেছে নিয়েছি। হ্যাঁ, যে রাতের বেলা একটু ট্রেনে হাঁটাহাঁটি করা যাবে, একটু ট্রেন ক্যান্টিনে যাওয়া যাবে, আর ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। অনেক দিন পর, মানে ইটস বিন লং টাইম, আমি আসলে কতদিন পর ট্রেন জার্নি দিচ্ছি আমি নিজেও জানি না। ভালো লাগছে, খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছে। ট্রেন আসবে, ট্রেনে উঠব, তারপরে অ্যালোন একটা জার্নি হবে। আর হ্যাঁ, অবশ্যই চিটাগাংয়ে আমার দুপুর পর্যন্ত কাজ, আফটার দ্যাট আমি আবার রাতের বেলা রিটার্ন টিকিট করে আবার ঢাকার উদ্দেশ্যে চলে আসবো। বাট আফটার দ্যাটকে বাকি সময়গুলো যেখানে কিনা আমার দুপুরে যখন কাজটা শেষ হয়ে যাবে, শেষ সময়ের পরে আমি, কাজের শেষের পরে আমি চেষ্টা করব একটু চিটাগাং হালকা পাতলা নিজের গ্রিপের মধ্যে যতটুকু পরে ততটুকু এক্সপ্লোর করার। তখন আমি বাইক নিয়ে যাই চিটাগাংয়ে ট্যুর দিতে, তখন আমাদের ডেস্টিনেশনগুলো থাকে, ভিজিট পয়েন্টগুলা। হ্যাঁ, আর এখানে যেহেতু বিজনেস থ্রুতে, বিজনেস পারপাসে আমি যাচ্ছি, জাস্ট একদিনের জন্য বলা চলে না, হাফ ডেইজ আমার কাজ। আফটার দ্যাট আমি তারপরে চেষ্টা করব আশেপাশে যতটুকু এক্সপ্লোর করার, একটু চিটাগাং সিটিটা ঘুরে দেখার। দ্যাটস অল। তো সবাই সাথে থাকবেন কিছুক্ষণের মধ্যে, অলমোস্ট 11:30, অলমোস্ট কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। আর যেতে যেতে দেখা হবে ট্রেনে, কথা হবে ট্রেনে। আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে সহি সালামতে পৌঁছাতে পারি, আবার সহি সালামতে আমি যাতে আমার নিজ বাসায় ফিরে আসতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর দেখা হচ্ছে যাত্রাপথে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমি এখন আছি আমার ট্রেনের বগির সামনে, ট্রেন চলে আসছে কিছুক্ষণের মধ্যেই, উইদিন 5 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। সো ইনশাল্লাহ রওনা দিয়ে দিব ঢাকা টু চিটাগাংয়ের উদ্দেশ্যে। আশা করি একটা সুন্দর জার্নি হবে। ট্রেন ছাড়ুক, একটু ট্রেনে হাঁটাহাঁটি করব, ক্যান্টিনে যাব, দেখি ট্রেনের ভিতরের পরিবেশ কেমন। আসলে বহুত বহুত বছর আগে চিটাগাং গিয়েছিলাম বাই ট্রেন, এটা হচ্ছে বেশ অনেকদিন পরের একটা বাই ট্রেন জার্নি অভিজ্ঞতা আর কি। তো দেখি কেমন লাগে আজকে ট্রেন জার্নি, নাইটের ট্রেন জার্নি ঢাকা টু চিটাগাং। আমি এখন অন দা ওয়ে জার্নিতে আছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আসলে অনেক নয়েজ, এই জন্য আসলে আওয়াজ অতটা ক্লিয়ার আসতেছে না। তো দেখা যাক আরো বাকি পর্বগুলো যেতে থাকে কি হয়। ভৈরব স্টেশন জংশন ক্রস করছি। সো কফি খাওয়ার তাড়না যাক না, এখন আমি এখন কফি খাবো। তো জার্নিতে একটা ডিফারেন্ট ফিল, রেলওয়ে ক্যান্টিনে বিভিন্ন ফুড খাওয়া দাওয়া। কফিটা আমি এর আগেও একবার খেয়েছি, ভালো কোয়ালিটি, ইটস গুড, ভালো, নাইস।
এখানে জানালার পাশে একটা বসার জায়গা করে দিল ভাইরা, খুব ভালো, খুব হেল্পফুল, ভালো, হসপিটালিটি ভালো ওনাদের। এক ভাই আছে, উনি খুব বেশি কেয়ারিং আর কি। তো বসে পড়লাম একটু নয় জানালার পাশে, খুব ভালো লাগতেছে। সেই সাথে বাইরের ভিউ দেখছি আর সেই সাথে কফি খাচ্ছি, মানে ভালো, দারুণ লাগছে আর কি। জার্নিটা আমি আমার মতো করে উপভোগ করছি। আসলে সব সময় যে ক্লাস জায়গায় বসে গেলে যে আরাম পাবো তা না। হ্যাঁ, কিছু কিছু সময় আসলে সবার সাথে ঘুরে ফেলে যেতে হয়, আর সবার সাথে মিশে যাওয়া, ঘুরে ফেলে যাওয়া, এটা আসলে আমার নেচারে আছে, ভালো লাগে। সব কিছু আসলে উপভোগ করতে চাই ঠিকই একই সাথে, ভালো লাগছে। আর সবচেয়ে মজার ব্যাপার, আমি নিচে দেখাতে পারতেছি না, আমি যেটার উপর বসছি তারা কিছু বোতলের আপনার কার্টুনগুলো রয়েছে ওইটার উপর পারমিশন দিল যে আপনি এখানে বসে চা খান, কফি খান, কোনো সমস্যা নাই, রিল্যাক্সে এখানে খেতে পারেন। তো কফি খাচ্ছি এখন, আবার বাকি তো আরও পরে দেখাচ্ছি কী হয় না হয়। শেষে চলে আসলাম সারা রাত পার করে সকালবেলা চিটাগাং রেল স্টেশনে। এখন আমি আছি চিটাগাংয়ের মাটিতে, আর ভোরটা খুব সুন্দর ছিল। রাতে তো আসলে অ্যাকচুয়ালি এভাবে ঘুম হয় না ট্রেনে, আর ঘুম হয়ও নি। আর হচ্ছে এই তো সকাল থেকে, ভোর থেকে খুব দারুণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, খুবই ভালো লেগেছে। আসলে জার্নিটা ভালো ছিল, জাস্ট ঘুমটা হয়নি, ঝাঁকুনি, প্রচণ্ড ঝাঁকুনি ছিল। আর এইভাবে আসলে পিসফুলিভাবে ট্রেনে ঘুম হয়ও না। তো চলে আসলাম এখন চিটাগাং, এখন বার হব, এক্সিট পয়েন্ট থেকে বার হব, বার হয়ে সামনে গিয়ে তারপর একটু নাস্তা করব, খাওয়া দাওয়া করব, করে তারপর যথারীতি আমি আমার কাজে বের হব। তো দেখা হচ্ছে খানিকভাবে আবার কিছুক্ষণ পরে।
রাতের বাজে 12টা, উঠে পড়লাম বাসে ঢাকার উদ্দেশ্যে, নিজের প্রাণের শহর, নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে খুব ক্লান্ত একটা দিন গেল, ঠিক খুব ভোর ভোর 5টা আসলাম চিটাগাং। তারপরে নিজের কাজকর্ম দ্রুত সব কমপ্লিট করলাম, যেখানে যেখানে যা করার করে। আফটার দ্যাট আমি ফিরতি ট্রেনের আর টিকিট পাইনি, তো ডিসিশন নিলাম যে আসার সময় ট্রেনে আসছি, যাওয়ার সময় বাসে চলে যাই। আসলে দুইটা দুই ধরনের এক্সপিরিয়েন্স হয়ে যায়, দুটো সব ট্রেনের এক ধরনের ভিডিও ফুটেজ পাবো, বাসের নাইটের আরেকটা ভিডিও ফুটেজ পাবো। সো আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার বাস যথারীতি উইদিন 5 মিনিট হয় ছেড়ে গেছে যাচ্ছে, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সহি সালামতে আমার বাসা আমার নিজ গন্তব্যে পৌঁছাতে পারি। আর আপনারাও ভালো থাকবেন, আমি আপনাদের সাফল্যের জন্য দোয়া করি। তো চলতে থাকি আর দেখতে থাকি চিটাগাং টু ঢাকা নাইট ওয়ে।